আসসালামু আলাইকুম কথা কম বলবো কাজ বেশি দেখাবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমরা প্রথমে সেটিংয়ে চলে যাব সেটিংয়ে চলে গিয়ে আসার পরে আমি এখন বলে দিই আপনাদেরকে আসলে যে বিষয়টি শেয়ার করবে সেই বিষয়টি হলো গিয়ে ধরুন আপনার বন্ধু ওয়াইফ যে কারোর সাথে তার গোপনে যদি তার ইন্টারনেট আপনি ব্যবহার করতে চান এই বিষয়টি আমি জানি নাইনটি পারসেন্ট মানুষ জানে তারপরে আমি চেষ্টা করলাম আমার ভিউয়ারদের উদ্দেশ্যে ভিডিওটি ক্রিয়েট করে দেখিয়ে দিয়ে যদি দু পাঁচজনে না জেনে থাকে তাহলে জানতে পারবে সেটিংয়ে চলে আসবেন যার মোবাইল থেকে আপনি ইন্টারনেট নিতে চাচ্ছেন তো আপনি তার মোবাইলে সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে চলে আসার পরে আপনাকে খুঁজে বের করতে হবে হোসপ্যাড এই যে দেখতে পাচ্ছেন হোসপ্যাড পার্সোনাল হোসপ্যাড এই অপশনটি আপনাকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করার পরে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এটা অন অফ থাকবে তো আপনি এটা অফ করে দেবেন এইটা অন করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন একটি পাসওয়ার্ড শো করতেছে এই যে দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটি কিন্তু আপনার অন্য মোবাইলে নিতে হবে আপনার যে মোবাইলটি সেই মোবাইলটিতে আপনি ওয়াইফাইতে আসবেন ওয়াইফাইতে ক্লিক করে ধরে রাখবেন ধরে রাখার পরে ওয়াইফাই চলে আসবে ওয়াইফাই চলে আসার পরে আপনি যে বন্ধুবান্ধব কিংবা যার মোবাইল থেকে ওয়াইফাইটি নিতে চাচ্ছেন তার ওয়াইফাই কিন্তু আপনি যখন হোস্টপেড চালু করবেন তখন আপনার মোবাইলে তার ওয়াইফাই শো করবে এখানে দেখতে পাচ্ছেন ও আমার ওপ্পো মোবাইল থেকে আমি ইন্টারনেট কানেক্ট নিতেছি এই জন্য ওপ্পো মোবাইলটি কিন্তু এখানে শো করতেছে তো আমরা ওপ্পো মোবাইলটিতে এখন কিন্তু পাসওয়ার্ড কানেক্ট করা যখন আপনি আপনার বন্ধু কিংবা আপনার যে কারো মোবাইল থেকে ইন্টারনেট নেবেন তার এই ডিভাইসটি এখানে শো করবে ডিভাইসটিতে ক্লিক করবেন ডিভাইসটিতে ক্লিক করার পরে আপনাকে বলবে পাসওয়ার্ড দেওয়ার জন্য এই যে পাসওয়ার্ডটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে পাসওয়ার্ডটি এখানে যেভাবে পাসওয়ার্ড দেওয়া থাকবে সেই রকম পাসওয়ার্ড কিন্তু আপনাকে এখানে টাইপ করতে হবে সেম সেম আমার এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরকম অন্য যে কোনো কিছু থাকতে পারবে আপনি আপনার মোবাইলে সেম পাসওয়ার্ড দিয়ে নেক্সট ক্লিক করবেন দেখবেন আপনি আপনার ইন্টারনেট ফ্রি ব্যবহার করতে পারবেন আমার আমার মতো এখানে দেখতে পাচ্ছেন আমার একটি মোবাইল দিয়ে কিন্তু দুটি মোবাইল ব্যবহার করতেছি সম্পূর্ণ ফ্রিভাবে তো এই বিষয়টি শেয়ার করার জন্য এই ছোট্ট ভিডিওটি ক্রিয়েট করা আমি জানি অনেকের ভালো লাগবে না তারপরেও আমি আমার বন্ধুবান্ধবের উদ্দেশ্যে ভিডিওটি ক্রিয়েট করলাম অবশ্যই মন্তব্য করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো গুড বাই আল্লাহ